बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व्यूअर्स आपनारा सबाई केमन आछेन आशा करी खूब भालो आछेन आमि अलहामदुलिल्लाह भालो आछि ता एकटु असुस्थ होलाम ओ आमार किछुदिन थेके जर छिलो आर बडिते एकटु पेन छिलो ता आपनि आमार मा चाच्छिलो ब्लाड परीक्षा कराइते ताई कारण आमि निये आसछे एखन आमार ब्लाड परीक्षा होबे मार ब्लाड परीक्षा कराइते हासपाताले निये आसा होलो কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম তো আমার ব্লাড পরীক্ষাও হলো আর এখন হঠাৎ মা অসুস্থ হলো তাই ব্লাড পরীক্ষা করাইতে হাসপাতালে নিয়ে আসা হলো ब्लाड परीक्षा करानो हलो आमार आफ्रिन आबार गेलो किछु जिज्ञेस करार जन्य आफ्रिन आमार साथे बसे आछे अम्मु खिदा लागतेछे চল্লিশ মাস নিয়ে হলো এখান থেকে কিছু বাজার করা হলো এবার আমরা বের হব আসাম থেকে আসছি আবার হাসপাতাল থেকেও আসছি মাস নিয়ে হলো এটা ডিপে রেখে দিই বের করি ফুলকপি খেতে পছন্দ করে লেবু গ্রাম খুব ভালো ওই থেকে সব বের করে আপেল ফ্রেশ হতে গেল আর আমি সব বাজার তাড়াতাড়ি বের করতেছি এখানে আছে ঢেঁড়স টমেটো গাজর আদা আমার শেষ হয়ে গেছিল বাটা তাই জন্য নিলাম এটা ক্যাপসিকাম নিলাম ক্যাপসিকামের দাম এখন অনেক বেশি জানি না 400 টাকা নাকি 5 টাকা কেজি বললো এখানে আলু আছে এখন সব কিছু চাল করি এটা আমি পলিথিন খুলে ঝুড়িতে রাখি আদা আছে জন্য যে অ্যাপেল কিনা আছে এটা তো ঝুড়িতে বের করে ওয়াশ করা হয়নি সেটা আছে বের করে ওয়াশ করে বৃষ্টি হয় তা ভালো ক্লাইমেট ভালো হয়ে যায় বৃষ্টি হয় না ঠান্ডা হয়ে যায় গরম হয়ে যায় ওয়েদার অ্যাপেল এখন ওয়াশ করে দিই এখন ওয়াশ করবো না এখন কিছু পানি ফেলায় একটু ওয়াশ করে পানিতে ভিজাই রাখলাম পরে আবার আয় ভালো করে ওয়াশ করবো এখন ভাত খেতে যাই আজকে আমি রান্না করেছিলাম তেহারি আর ডিম কারি কি সুন্দর সাউন্ড পিচিকালে সাউন্ড খুব ভালো লাগতো এখনো ভালো লাগে এখন তো আমি পিচ্ছি বাবু আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বাবা আজকে ডিউটিতে যাবি আখে আবার চলে গেল তা এখন স্কুল বন্ধ কোচিং বন্ধ তাই জন্য রাস্তায় এত ভিড়ভাড় নাই
আলাল সাহেব রান্না করবো আজ। ওয়াশ করতে হবে, তাকে কিছুক্ষণ ভিজাই রাখবো। আগে ঝুড়িতে রাখে পানি দিয়ে একটু ওয়াশ করছিলাম, কিছুক্ষণ ভালো করে ভিজাই রাখবো, কেন মাটি দিয়ে দেবো। শাককে ভিজাই রাখলাম একটা বলে পানি দিয়ে, আর এখন যাই ফ্রিজ থেকে ঢেঁড়স বের করে আপনি ঢেঁড়স ভাজিয়ে খাবে। রান্না করব ফুলকপি, আপনি রুই মাছের সাথে খেতে চায় আর টমেটো আলু দিয়ে তা এটা রান্না করব, আর ঢেঁড়স ভাজি করব। সব কিছু রান্নাঘরে নিয়ে যাই ফ্রিজ থেকে বের করলাম। আফরিন স্কুল বন্ধ, বাট কিছু কাজ আছে ওটা করতেছে, আর আজকে আফরিনে পছন্দ রান্না করব ফুলকপি ঢেঁড়স আর লাল শাক। আফরিনদের স্কুল বন্ধ, বাট কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে, আফরিন ওটা কমপ্লিট করতেছে, আর একটু পরে আফরিনকে টিচার আসবে পড়াইতে, তা আফরিন চাচ্ছে টিচার আসা আগে যা কিছু অ্যাসাইনমেন্ট কাজ তাড়াতাড়ি ফিনিশ করে ফেলে রান্না করতে যাই। ডাল রান্না করব, ডাল ভালো করে ওয়াশ করি। ডাল এখানে রান্না করতে জন্য বসাই দিলাম, লাল মরিচ গুঁড়ো দিলাম একটু, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ, লসুন আর টমেটো দিয়ে দিলাম। তা এখন ভালো একটু চুল আঁচ ভালো এসে ফুটান আসছে, ফ্লেম স্লো করে দিই। দুই চুলে দুইটা রান্না বসাই দিলাম, মানে ডাল শাক তো অনেকক্ষণ আগে ভিজাই রাখছিলাম, এখন শাক তুলে ফেলি আর এই পানি ফেলে দিই, কত মাটি, আবার এইভাবে করে পানিতে ভিজাইতে হবে, অনেক মাটি আছে, পানি ফেলাই, পানি কত ময়লা। আমি কিন্তু ভিজানোর আগে শাককে একবার ভালো করে কল ছাড়ে ঝুড়ি রেখে ওয়াশ করছিলাম, সব ভালোই, কত মাটি, ভালোই ময়লা আছে। শাক খাওয়া ভালো, ভালো করে ওয়াশ করে খাওয়া দরকার, এই শুধু মাটি মাটি আছে নিচে দেখা যাচ্ছে। লাচা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর লসুন দিলাম, কাঁচা মরিচের টকের দিক আছে না, বাট দিই নেই, আপনি আবার খাবে না, তা যখন শাক দিব তখন তাকে আমি খাবে দিব। ডিপ ডিপ থেকে রুই মাছ বের করলাম, ফুলকপি আর আলু টমেটো দিয়ে রান্না করার জন্য এখন পর্যন্ত শক্ত আছে, তো এটা কিছুক্ষণ পরেই রান্না করবো, নরম হোক, আর এমনি ব্যস্ত ভাঙলাম। আলহামদুলিল্লাহ ডাল ভাত রান্না কমপ্লিট, ঢেঁড়সও রান্না কমপ্লিট হয়ে গেছে, শাক ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হয়ে যাবে। এখানে রান্না করতেছি ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছ, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে। ঢেঁড়স কুক করে এই ডিশে দিয়ে শর্ট করলাম, আপনি টিচার আসবে আপনাকে বললাম, আপনি টিচার আসবে আপনাকে বললাম, তুমি তাড়াতাড়ি খেয়ে ফেললো, বাট ও বলছে না আগে নামাজ পড়বে। লাল শাক দিয়ে কুক করা কমপ্লিট, এখন ডিশ আউট করি। আমু কেমন হয়েছে? খাও। ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না কমপ্লিট, রুই মাছও আছে, আফরিন অনেক পছন্দ করে, আফরিনের জন্য রান্না করলাম। নামো তুমি, আমি উঠাই দিই। আপনি বাবাও আসছে, ভালো আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছে, অনেক কিছু রান্না করছিলাম, সবজি, মাছ, লাল শাক, ঢেঁড়স, রুই মাছ, রুই মাছ এই যে এখানে আছে, মাছ ফুলকপি আলু দিয়ে, আবার এখানে আছে পটল চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স ভাজিও আছে। আমি তো আপনার জন্য আবার রুই মাছ দু পেঁয়াজাও করতেছিলাম। ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করে, আজকে ভিডিও ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।